স্বাগতম সবাইকে সাধারণ সমাধান চ্যাপ্টারে। চ্যাপ্টারটার নাম সাধারণ সমাধান কেন সেটাই প্রথমে একটু বলে ফেলি। ধরো সাইন থিটা ইকুয়াল টু হাফ, এখন তুমি চাচ্ছ এখান থেকে থিটার ধরোটা বের করতে। তো থিটার ধরোটা বের করার জন্য তুমি যে কাজটা করলে, এই হাফের পরিবর্তে লিখলে সাইন 30°। তাহলে খেয়াল করো, সাইন থিটা ইকুয়াল টু সাইন 30° যদি হয় তাহলে থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু হবে হচ্ছে 30°। আবার আরেকজন বললো কি যে না, সাইন থিটা ইকুয়াল টু হাফ, তো এই হাফকে আমি বলবো সাইন 150°। তাহলে থিটার ভ্যালু চলে আসবে 150°। আবার আরেকজন বললো যে সাইন থিটা ইকুয়াল টু হাফ, হাফকে আমি বলবো সাইন 390°। তাহলে থিটার ভ্যালু আসবে 390°। তাহলে দেখো আমরা থিটার এখান থেকে কয়টা ভ্যালু পাইলাম? তিনটা। এবং চাইলে আমরা এরকম করে আরও ভ্যালু বের করতে পারি, অর্থাৎ শর্ত এখানে মাত্র এরকম একটা, বাট ওই শর্তের রেসপেক্টে আমরা অ্যাঙ্গেল বের করতে পারি আসলে অসংখ্য। তো এখন আমার কোশ্চেন, যে অসংখ্য অ্যাঙ্গেলের মধ্যে কোন অ্যাঙ্গেলটা আমি উল্লেখ করব? তো এই চ্যাপ্টারে আমাদের টার্গেটটা হচ্ছে ডিফারেন্ট। আমরা কি করব, থিটার মান হিসাবে আমরা এমন একটা এক্সপ্রেশন দিব যে এক্সপ্রেশন বেসিক্যালি এই শর্ত মেনটেন করে এমন সমস্ত থিটার ভ্যালু বলে দিবে। যেমন আমি যদি তোমাকে বলি যে টুয়াইস এন মাইনাস ওয়ান, এইটা বলার পরে তোমাকে কিন্তু আর কিছু বলতে হবে না, তুমি এটা দেখলেই বুঝবা এই এক্সপ্রেশনের মাধ্যমে আমি সমস্ত বিজোড় সংখ্যাকে বোঝাচ্ছি। আবার যদি তোমাকে বলা হয় টুয়াইস এন, তুমি কিন্তু তখনও বলবা যে টুয়াইস এন এক্সপ্রেশনের মাধ্যমে সমস্ত জোড় সংখ্যাকে বোঝানো হচ্ছে। তো আমরা এখন এই কাজটাই করবো, আসলে আমরা থিটার ভ্যালু এমনভাবে প্রকাশ করব যেটা কিনা ওই শর্ত মেনটেন করে ওইরকম সমস্ত থিটার ভ্যালু একাই প্রকাশ করে ফেলতে পারে। তো এই চ্যাপ্টারটা অঙ্কগুলো করার জন্য বা চ্যাপ্টারটা শেখার জন্য আমাদেরকে ফার্স্টে 6টা সূত্র শিখতে হবে। তো এই 6টা সূত্রের বাইরেও আরও কিছু সূত্র আছে, বাট ওই সূত্রগুলো ছাড়াই আমরা আসলে আমাদের সব অঙ্কই করে ফেলতে পারবো। তো ওই জন্য অযথা ওই সূত্রগুলো আমাদের শেখার দরকার নাই, আমরা ওই 6টা সূত্রই ভালো করে শিখব। প্রথমে 3টা সূত্র লিখে ফেলি। সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটার ভ্যালু আসবে এন পাই, যেখানে এন বিলংস টু জেড। কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটার ভ্যালু আসবে 2n+1 ইন্টু π/2, এন এর পরিচয় সেম, এন বিলংস টু জেড। ট্যান থিটা ইকুয়াল টু 0 হলে থিটার ভ্যালু আসবে এন পাই, যেখানে এন এর ভ্যালু আবারও ওইটা এন বিলংস টু জেড। তো এই 3টা সূত্র কোত্থেকে আসলো বা এই 3টা সূত্রের প্রমাণ কী সেটা আসো আমরা প্রথমে একটু দেখে ফেলি। তো প্রথমেই বলা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 0। তো দেখো সাইন থিটা ইকুয়াল টু 0 মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইকুয়াল টু 0। লম্ব বাই অতিভুজ 0, এটা মানেই হচ্ছে লম্ব ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু 0 মানেই হচ্ছে লম্ব 0, বা উল্টাভাবে বলা যায় যেখানে যেখানে লম্ব 0 ঠিক সেখানে সেখানে সাইন থিটাও 0। তাহলে আমরা যদি সামহাও এটা খুঁজে বের করতে পারি যে থিটা এর কোন কোন ভ্যালুর জন্য লম্ব 0, তাহলে থিটা এর ওই ওই ভ্যালুর জন্য সাইন থিটাও 0 হবে। তো তার আগে ত্রিকোণমিতিতে লম্ব কাকে বলা হয় সেটা আগে একটু জেনে ফেলি। দেখো ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল কিভাবে তৈরি হয় এই ব্যাপারে আমাদের সবারই ক্লিয়ার ধারণা থাকা উচিত। ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল তৈরি হয় একটা রশ্মির ঘূর্ণনের মাধ্যমে। ধরো ইনিশিয়ালি একটা রশ্মি এরকম অবস্থাতে ছিল, সেই রশ্মিটা ধরো কিছু দূর পরিমাণে ঘুরে এরকম পজিশনে গেল। আর আমরা বলতে পারি যে রশ্মির সর্বশেষ পজিশন হচ্ছে এটা। তো ওই সর্বশেষ পজিশনে রশ্মির একদম মাথার যে পয়েন্টটা আছে ওই পয়েন্ট থেকে এক্স অক্ষের উপরে লম্বকেই বলা হবে ত্রিকোণমিতিক লম্ব। তাহলে লম্ব হয় কার উপরে? লম্ব হয় এক্স অক্ষের উপরে। এখন তুমি মনে করো যে রশ্মি কোনো একটা টাইমে এক্স অক্ষের উপরেই অবস্থান করতেছে, তখন কোনো লম্ব থাকবে কি না? ডেফিনেটলি না, কারণ আমরা লম্ব টানবো রশ্মির মাথার থেকে এক্স অক্ষের উপরে। রশ্মি নিজেই যদি এক্স অক্ষের উপরে থাকে তাহলে তো এখানে লম্ব টানার কিছু নাই, দেন লম্বের দৈর্ঘ্য হবে আসলে 0। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে এই দুইটা পজিশন, একটা হচ্ছে এই পজিশন আর একটা হচ্ছে এই পজিশন, এই দুইটা পজিশনে রশ্মি কিন্তু এক্স অক্ষের উপরে অবস্থিত। তাহলে এই দুইটা পজিশনে লম্বের ভ্যালু 0, তাহলে এই দুইটা পজিশনে সাইন থিটার ভ্যালু 0। তো এই দুইটা পজিশন কোন কোন পজিশন খেয়াল করো, এই পজিশনটা কিন্তু অ্যাঙ্গেল পায়ের পজিশন, এটা হচ্ছে টুয়াইস পায়ের পজিশন, এটা থ্রাইস পায়ের পজিশন, এটা 4 পায়ের পজিশন, এটা 5 পায়ের পজিশন, তারপর 6 পায়ের পজিশন, তারপর 7 8 9 10 এভাবে চলতে থাকবে।
ওকে, তাহলে পজিশনগুলো কীরকম আসতেছে? পাই তার সাথে গুণাকারে আছে একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো একটা পূর্ণ সংখ্যা ইন্টু পাই। তাই দেখো আমরা বলছি যে সাইন থেটা ইকুয়াল টু জিরো হলে থেটা ইকুয়াল টু এন পাই, যেখানে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, স্পষ্টভাবে বলে দেওয়া আছে। ফাইন, দেন আসো আমরা চলে যাই তৃতীয় যে সূত্রটা আমরা লিখছিলাম সেখানে। ট্যান থেটা ইকুয়াল টু জিরো মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি ইকুয়াল টু জিরো, আর লম্ব ডিভাইডেড বাই ভূমি জিরো মানে হচ্ছে লম্বের ভ্যালু জিরো। দেখো ভাইয়া, লম্বের ভ্যালু যে কোথায় কোথায় জিরো হয় সেটা কিন্তু একটু আগে আমরা বের করছি। তারা ডেফিনেটলি ওই ওই পজিশনগুলোতে লম্ব জিরো, তার মানে ওই ওই পজিশনগুলোতে আসলে ট্যান থিটাও জিরো। তাই আগে আমরা যে সূত্র পেয়েছিলাম ডেফিনেটলি সেম সূত্র আমরা এখানেই পাওয়ার কথা, তাই কিন্তু আসছে। আগে আমরা পেয়েছিলাম থিটা ইকুয়াল টু এন পাই, এখানেও কিন্তু থিটা ইকুয়াল টু এন পাই, কারণ এই দুইটাই আসলে ডিপেন্ডেন্ট কিসের উপরে? লম্ব কোথায় জিরো তার উপরে ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই দুই ক্ষেত্রে আমাদের সূত্র আসছে সেম। এখন আসো যে সূত্রটা আমরা স্কিপ করে গিয়েছিলাম মাঝখানের সূত্রটা, সেখানে যাই আমরা, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু জিরো ওই সূত্রে চলে যাই। কস থিটা জিরো তার মানে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ইকুয়াল টু জিরো, তার মানে আসলে ভূমি সমান জিরো। উল্টা দিক থেকে এই কথাটা বলতে পারি যে যেখানে যেখানে ভূমি জিরো এক্স্যাক্টলি সেখানে সেখানে কস থিটা জিরো। তাহলে ভূমিটা যে কোথায় জিরো হচ্ছে ওই পজিশনগুলো খুঁজে বের করতে পারলেই কস থিটা কোথায় জিরো হবে সেই পজিশনগুলো আমরা বের করতে পারবো। তাহলে এসো ভূমি কোথায় কোথায় জিরো আমরা ওই পজিশনগুলো খুঁজে বের করি। তো তার আগে একটু ছোট্ট করে বলে ফেলা দরকার যে ত্রিকোণমিতিতে ভূমি কাকে বলে। দেখো আমরা একটু আগে বলেছিলাম ত্রিকোণমিতিক লম্ব কি জিনিস, ছোট্ট করে বলি যে ত্রিকোণমিতিক লম্ব এক্স অক্ষকে যেই পয়েন্টে সেট করে মূলবিন্দু থেকে ওই পয়েন্টের দূরত্ব, এটাকেই বলা হয় ভূমি। তাহলে ধরো যে তোমার রশ্মিটা এখানে আসছে, তার লম্ব তো এটা, তাহলে ভূমি কতটুকু? ভূমি হচ্ছে এটা। কিন্তু এখন চিন্তা করো যদি কখনো এমন ঘটনা ঘটে যে তুমি যে লম্বটা টানলে ওই লম্বের পাদবিন্দুটা মূলবিন্দুর সাথে মিলে গেল, ওই লম্বের পাদবিন্দু আর মূলবিন্দু সেম বিন্দু, তাহলে কিন্তু কোনো ভূমি নেই, কারণ তোমার ভূমির ডেফিনেশনটাই হচ্ছে মূলবিন্দু থেকে পাদবিন্দু পর্যন্ত দূরত্ব। আর মূলবিন্দু পাদবিন্দু যদি সেম বিন্দু হয়ে যায় তাহলে দূরত্ব কত হবে? জিরো হবে। দেন তুমি আসলে কোনো ভূমি পাবে না। তো সেইরকম ঘটনা ঘটতে পারে আসলে দুইটা ক্ষেত্রে, এক হচ্ছে যদি রশ্মি এই পজিশনে থাকে বা যদি রশ্মি এই পজিশনে থাকে। কারণ তখন দেখো এখান থেকে যদি আমি লম্ব টানি, লম্বের পাদবিন্দু কিন্তু মূলবিন্দুর সাথে মিলে গেল, আবার এখান থেকেও যদি লম্ব টানি লম্বের পাদবিন্দু মূলবিন্দুর সাথে মিলে গেল, দুই ক্ষেত্রে হচ্ছে ভূমির মান জিরো। তাহলে ওই দুই ক্ষেত্রেই কস থিটার ভ্যালু জিরো, এবং ওই দুই ক্ষেত্রের পজিশন কি কি সেটাই আসলে আমাদের এখনকার পয়েন্ট অফ ইন্টারেস্ট। তুমি চিন্তা করো এখান থেকে যদি ঘোরা স্টার্ট করো এটা কত ডিগ্রি? আসলে 90 ডিগ্রি, মানে পাই বাই টু। দেন এই পর্যন্ত আসলে এটা 3π/2, এটা 5π/2, এটা 7π/2, এটা 9π/2, এটা 11π/2, তার মানে কোনো একটা বিজোড় সংখ্যা ইনটু পাই বাই টু। এই পজিশনগুলোতে আসলে কস থিটার ভ্যালু জিরো হচ্ছে। এই কথাটা কিন্তু আমরা আসলে এখানে লিখছি যে থেটা ইকুয়াল টু একটা বিজোড় সংখ্যা ইনটু পাই বাই টু, এবং বিজোড় সংখ্যাটা লেখা হয়েছে 2n+1 এর মাধ্যমে, যেখানে n এর পরিচয় n একটা পূর্ণ সংখ্যা, কারণ n পূর্ণ সংখ্যা হলে এই পুরোটা অবশ্যই একটা বিজোড় সংখ্যা হবে। চলো আমরা পরবর্তী তিনটা সূত্র শিখে ফেলি। ট্যান থেটা ইকুয়াল টু যদি ট্যান আলফা হয় তাহলে থেটা এর ভ্যালু হবে n π+α, যেখানে n বিলংস টু জেড। তারপর কস থেটা ইকুয়াল টু কস আলফা হলে থেটা ইকুয়াল টু হবে 2n π ± α, যেখানে n বিলংস টু জেড। আবার সাইন থেটা ইকুয়াল টু সাইন আলফা হলে থেটা ইকুয়াল টু হবে n π ± 1n ইন্টু আলফা। তো দেখো এই সূত্রগুলো আসলে কীভাবে আসছে বা এই সূত্রগুলোর প্রমাণ কী সেটা আমরা একটু শিখে ফেলি। প্রথমটা যেটা যে ট্যান থেটা ইকুয়াল টু ট্যান আলফা, ফার্স্টে আমাকে একটু বলো যে ট্যান থেটা কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ? ট্যান থেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে আমি চিন্তা করলাম যেটা যে ফার্স্ট কোয়াড্রেন্টে এরকম একটা লাঠি আছে, থার্ড কোয়াড্রেন্টে এরকম একটা লাঠি আছে, আমার টার্গেট আমি লাঠিতে পৌঁছাতে চাই। তো লাঠিতে পৌঁছানোর জন্য দেখো কী করতে হবে, তুমি এখান থেকে ঘোরা স্টার্ট করছো, তো তুমি কী করছো এখান থেকে এতটুকু পরিমাণে গেছো, তুমি আসলে কতর পরিমাণে গেছো বলো তো? তুমি হচ্ছে পাই পরিমাণে গেছো। এখন লাঠি যদি পেতে চাও তাহলে তোমাকে কি একটু আগাতে হবে না একটু পিছাতে হবে? ডেফিনেটলি একটু আগাতে হবে। অ্যাঙ্গেলটা আলফা,
তাহলে তুমি আগাইলা কিছু দূর পরিমাণে, কতটুকু পরিমাণে আগাইছো? তুমি আলফা পরিমাণে অ্যাঙ্গেল সামনে আগাইছো। দেন ধরো যে তুমি এই পুরাটা ঘুরে আসছো, মানে তুমি টুয়াইস পাই ঘুরছো। এখন যদি লাঠি পেতে চাও তাহলে আগাতে হবে না পেছাতে হবে? একটু আগাতে হবে। তাহলে তুমি আরেকটু আগাইলা, এখানে গেলাম। আবার এটা হচ্ছে থ্রাইস পাই, লাঠি পেতে গেলে তোমাকে আগাইতে হবে। এটা ফোর পাই, লাঠি পেতে গেলে তোমাকে আগাতে হবে। তার মানে হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পায়ের কোনো একটা পূর্ণ সাংখ্যিক গুণিতকে যাচ্ছি, অর্থাৎ সামথিং ইন্টু পাই, যে তারপরে কিছু দূর পরিমাণে আমরা সামনে আগাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, এই যে পায়ের কোনো একটা পূর্ণ সাংখ্যিক গুণিতক, তারপরে আমরা কিছু দূর পরিমাণ সামনে আগাচ্ছি। সামনে আগাচ্ছি মানে কি? সামনে আগাচ্ছি মানে আমরা একটা অ্যাঙ্গেল যোগ করতেছি। তাহলে এই কাজই কিন্তু আমরা এখানে করছি, এন পাই প্লাস আলফা। এবার আসো আমাদের সেকেন্ড যে ফর্মুলা সেটাতে চলে যাই, কস থিটা ইকুয়াল টু কস আলফা, এই ফর্মুলাতে যাই। তার জন্য একটু ছোট্ট করে বলে ফেলো, কস থিটা কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ? কস থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে আমি চিন্তা করছি ফার্স্ট কোয়াড্রেন্টে আমার একটা লাঠি আছে, ফোর্থ কোয়াড্রেন্টে আমার একটা লাঠি আছে। তো আমি যেটা করলাম যে পুরা একবার ঘুরে আসলাম, অর্থাৎ আমি ঘুরেছি কত পরিমাণ? টু পাই পরিমাণ। দেন আমি লাঠিতে পৌঁছাতে চাই। লাঠিতে পৌঁছানোর জন্য আমি কি করব? লাঠিতে পৌঁছানোর জন্য আমি আগাতেও পারি পিছাতেও পারি, আগালেও লাঠি পিছালেও লাঠি। এবার ধরো আমি আরও একবার ঘুরে আসলাম, মানে আমি ফোর পাই পরিমাণে ঘুরেছি। এবার আমি লাঠিতে যেতে চাই, আবারও সেম কথা, লাঠিতে যেতে গেলে আগালেও লাঠি পিছালেও লাঠি। এবার ধরো আরও একবার, মানে আমি সিক্স পাই পরিমাণে ঘুরেছি, লাঠিতে পৌঁছাতে গেলে কি করতে হবে? আগালেও লাঠি পিছালেও লাঠি। তার মানে এখন আমি কিন্তু প্রত্যেকবার যেটা করতেছি সেটা হচ্ছে পায়ের একটা জোড় গুণিতক আকারে আগাচ্ছি। আগানোর পরে আগাইলেও লাঠি পিছাইলেও লাঠি। তাহলে দেখো পায়ের একটা জোড় গুণিতক, এখানে যাওয়ার পরে আমি যদি সামনে আগাই তাও লাঠি পাবো, পিছাই গেলে তাও লাঠি পাবো, অর্থাৎ টু এন পাই প্লাস মাইনাস আলফাই হওয়ার কথা আসলে সূত্রটা। এবার সেটাই কিন্তু হয়েছে, দেখো থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা, যেখানে এন এর পরিচয়, এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। দেন চলো থার্ড ফর্মুলা যেটা আছে আমাদের সাইন রিলেটেড ফর্মুলা, আমরা ওই সাইন রিলেটেড ফর্মুলাটাতে চলে যাই। তাহলে এখানে আমাকে বলতে হবে সাইন কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ। সাইন কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ এবং সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তো এখন চিন্তা করো, ফার্স্ট কোয়াড্রেন্টে একটা লাঠি আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে একটা লাঠি আছে। এখন তুমি যে কাজটা করলা, এখান থেকে এতটুকু পরিমাণ ঘুরলা, তুমি কিন্তু ঘুরেছো পাই পরিমাণে, এখন লাঠিতে পৌঁছাতে চাও, কি করবা? হ্যাঁ, আগাতে হবে না পিছাতে হবে? ডেফিনেটলি এখান থেকে পেছনে যাইতে হবে, তাহলেই তুমি লাঠি পাবা। তাহলে ওয়ান ইন্টু পায়ের জন্য তোমাকে পিছাতে হলো। এবার ধরো তুমি এই পুরাটা ঘুরে আসছো, অর্থাৎ তুমি টুয়াইস পাই পরিমাণে ঘুরেছো, এবার লাঠি পেতে গেলে তোমাকে কি করতে হবে? এবার লাঠি পেতে গেলে তোমাকে আগাতে হবে। তাহলে এবার তুমি কিছু দূর পরিমাণে এগিয়ে গেলে, তাহলে টু ইন্টু পাই যখন তখন তোমাকে আগাতে হচ্ছে। আবার তুমি যদি থ্রি পাই পরিমাণে আসো তখন তোমাকে আবার পিছাতে হবে, আবার যদি ফোর পাই পরিমাণে আসো তখন তোমাকে আবার আগাতে হবে। অর্থাৎ ব্যাপারটা বোঝাই যাচ্ছে, যখনই পায়ের বিজোড় গুণিতক তখন হচ্ছে মাইনাস, যখন পায়ের জোড় গুণিতক তখন কি বলতো? প্লাস। দ্যাটস ফাইন, আমরা জানি যে বিজোড়ের জন্য নেগেটিভ আর জোড়ের জন্য পজিটিভ, এই জিনিসকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন দিয়ে। কারণ কি? এই এন এর মান তুমি যে কোনো বিজোড় সংখ্যা বসাও, 3, 5, 7, 9, 11 যা ইচ্ছা বসাও না কেন, পুরাটার ভ্যালু হবে নেগেটিভ। আর এন এর মান তুমি যে কোনো জোড় সংখ্যা বসাও, পুরাটার মান আসবে পজিটিভ। এই জন্যই খেয়াল করো এখানে কি বলা হয়েছে, যে এন পাই মানে পায়ের সাথে কিছু একটা, ধরো পায়ের সাথে যদি বিজোড় হয় তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এই অংশটুকু হয়ে যাবে নেগেটিভ, তখন হচ্ছে এন পাই মাইনাস আলফা হবে। এখন এন এর মান যদি জোড় হয় তাহলে এই অংশটুকু হয়ে যাবে পজিটিভ, তখন হবে এন পাই প্লাস আলফা। তো এই ব্যাপারটা মেনটেন করার জন্য এখানে আসলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন কে আমাদের আলফা এর সাথে জুড়ে দেওয়া হয়েছে।